সকলকে ছট পূজার শুভেচ্ছা জানাই, সবকো ছট পূজার হার্দিক শুভকামনা। এই ফ্ল্যাটটি এক সময় এর চারতলায়টি আমার ছিল, কয়েক বছর আগে বিশেষ অসুবিধার জন্য আমাকে বিক্রি করে দিতে হয়। এই যে বিশাল বিল্ডিংটি দেখছেন, এটি যাত্রার অভিনেতা শান্তিগোপালের এই বাড়িটি ছিল, কিন্তু এখন বিরাট কমপ্লেক্স হয়ে গেছে। তা ওনার যে শিল্পী যাত্রার অভিনেতা শান্তিগোপালের, তো যে যাত্রা যে অপেরা, তরুণ অপেরা ছিল, তো উনি আমাকে তো ওনার ওই তরুণ অপেরায় অনেক সময় বলেছেন অভিনয় করার জন্য, কিন্তু আমি করতে পারিনি। তো ওনার ওই বাড়িটি এখন বিরাট একটি বিল্ডিং হয়ে গেছে, আর উনি তো কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন, আপনারা জানেন। যাই হোক, আজকে আজকের মতো এখানেই শেষ করছি। ওনার যাত্রা শিল্পী শান্তিগোপালের বাড়িটি আমরা দেখালাম, এখন ওনার বাড়িটি ভেঙে বিরাট বিল্ডিং হয়ে গেছে।